নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। মাত্র 2 মিনিটের মধ্যে তৈরি করে ফেলুন এই মজাদার খাবারটি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সাবুর পাঁপড়, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সাবুর পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাবু। আমি এখানে 4 কাপ সাবু নিয়েছি, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 2 কাপ জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইতে জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ জল ব্যবহার করেছি। এবার আমি ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি। এটা আমরা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের হাতে যদি টাইম থাকে আপনারা এর থেকে বেশি কোনো ভিজিয়ে রাখতে পারবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সমস্ত উপকরণ মিক্সড করে নেব। আমরা নাড়তে থাকবো অনবরত যতক্ষণ না ঘন হয়ে আসে সাবুটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, কেমন ঘন ঘন হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো, আপনারা যদি না চান আপনারা নাও দিতে পারেন, এটা কোনো অসুবিধে নেই। আবার মিশিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, আপনারা চাইলে এমনি নর্মাল প্লেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার পাঁপড়গুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার এই প্লেটগুলো আমি রোদে শুকোতে দেব। এরকম করে আমি সমস্ত ব্যাটারটা এইভাবে দিয়ে দেব, তারপরে আমি এগুলো রোদে শুকোতে দেব। এগুলো শুকনো হতে 2 থেকে 3 দিন সময় লাগবে। রোদে ভালো করে শুকনো করে এগুলো কৌটোতে রেখে দেবেন, 6 থেকে 7 মাস সুন্দর থেকে যাবে। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, আপনাদের অনেক কাজে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেন। আমি এগুলো রোদ্দুরে শুকোতে দিয়ে দিয়েছি, ফিরে আসছি 2 দিন পর। আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন, আর সব অবশ্যই সাবধানে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।